ফিল্টার আচ্ছা এটা এটার ভিতরে এরকম একটা এদিকে দেখতে হবে এটার ভিতরে এই জিনিস দেওয়া আছে যে একটা পর্যায়ে কালো হয়ে যাওয়ার পরে এটা বের করে দিয়ে হ্যান্ড টাচ লাগাবে আচ্ছা যত্নে রেখে দিবে এটা আপাতত এর একটা দেওয়া আছে এটা যখন কালো হয়ে যাবে এটা খুলে খুলে বারবার দেখবো আমরা না না এটা ওই অন্তত 6 মাস দেখা যায় 6 মাস পরে পরে এক বছর পরে এক বছর পরে দেখবে আচ্ছা এটা এটা খুললেই হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে ওকে এটা ফিল্টার হ্যাঁ ওয়ান এটা হচ্ছে পাইপ যে কোনো একটা মাথা দিবেন এখানে একটা মাথা দিবেন হচ্ছে যে মাস্কটা পড়বে এই যে এটাতে ঠিক আছে একটা মাথা এটার ভিতরে ঢুকাবে আচ্ছা ঠিক আছে ঢুকানোর পরে সবচেয়ে বেশি খেয়াল রাখবেন হচ্ছে এই জিনিসটা যাতে করে হারায় না যায় পুরো জিনিসটা মূল জিনিস হচ্ছে এটা আচ্ছা এই যে এটা এই জায়গায় থাকলো হ্যাঁ এটা এই জায়গায় লাগিয়ে দিলাম ঠিক আছে এভাবেই থাকবে এটা খোলার দরকার দু ওয়াশ টাশ করেন তখন গিয়া হ্যাঁ ব্যাপারটা মাথায় রাখতে হবে এখন হচ্ছে যে একটা মাথা তো আপনি এই জায়গায় ঢুকাবেন আচ্ছা ঠিক আছে আর একটা এখানে আর একটা হচ্ছে একটা তো এটা এটা ঢুকাবেন তো ঢুকানোর পরে এই যে পাইপটা গেলো তো বাচ্চাকে দিবেন না বড়দের বাচ্চাকে বাচ্চাকে দিলে এই যে এটাকে আপনি এই জায়গায় লাগাবেন আচ্ছা একটা সাইড হ্যাঁ এই জায়গায় লাগাবেন তো বাচ্চার মুখে এই যে ফিতাটা দিয়ে এভাবে মাস্ক দিয়ে এভাবে এভাবে দিয়ে লাগিয়ে দিয়ে এই মেশিন স্টার্ট দিয়ে দিবেন ওষুধটা কই দিব ওষুধটা দিবেন হচ্ছে যে এই জায়গা দিয়ে ঢালতে পারেন এই জায়গা দিয়ে ঢালাটাই বেটার এই জায়গা দিয়ে সাইডে এই জায়গাটায় মেডিসিনটা জমা হবে আচ্ছা এটা কোনটা এই যে এটা হ্যাঁ এটা এটার ভিতরে আবার সিরিঞ্জ আছে কি হবে কী করবে আমি দেখাই দিচ্ছি আচ্ছা মানে মেডিসিনটা সিরিঞ্জ দিয়ে এই জায়গায় দিবেন এটার ভিতরে একটা সিরিঞ্জ দেওয়া আছে আচ্ছা ঠিক আছে দেওয়ার পরে দুইটা পদ্ধতি হবে একটা পদ্ধতি হচ্ছে যে এই গ্যাস উঠবে না শেষ হয়ে গেলে আর মেডিসিনটা দিয়ে দেখাওয়া যায় আচ্ছা দেখায় যে কতটুকু মেডিসিন আছে সেটা দেখা যায় ঠিক আছে আর মেডিসিন শেষ হয়ে যাওয়ার পরে আর হাওয়াটা আর গ্যাসটা আর উঠবে না আচ্ছা বন্ধ হয়ে যাবে কতটুকু পর্যন্ত আপনি দিতে পারবেন আচ্ছা আপনি ওটা খুলেন দেখি ওষুধটা ওষুধটা হচ্ছে যে হ্যাঁ মা না দেরি হবে না চলে আসতে এই যে সিরিঞ্জ ঠিক আছে সিরিঞ্জ দিয়ে আপনি কয় ফোঁটো দিতে বলছো ওখানে 3 এমএল 1.2 এমএল ও এটা 3 এমএল যেটা খুলে দিলাম এই যে লিকুইড আচ্ছা হ্যাঁ আবার লাগাই দিলাম এর ভিতর থেকে 1.5 এমএল 3 তারপর নিবেন অথবা আপনি আগে এটা নিলেন এটা এনে ঢুকাইলেন পরে আবার হ্যান্ডে টাইনে আবার হ্যান্ডে ঢুকাইলেন তাহলে মাপটা বুঝবে আচ্ছা এই জায়গায় চাপ দিলে 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 অটোমেটিক নিচে চলে যাবে আচ্ছা ঠিক আছে দিলাম দেওয়ার পরে আচ্ছা এই যে এনে এনে এসে থেকে যাবে আচ্ছা ঠিক আছে আপনার বাচ্চা হলো ছোট মাস্ক পরানোর দরকার নাই ওকে দিবেন ওই যে এটা না 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 যদি সে এটা দিলে সুবিধা বেশি কোনো কারণে সে যদি দিতে না চায় হ্যাঁ হ্যাঁ কান্নাকাটি করে তখন তো দেওয়াটা কষ্টকর হ্যাঁ হ্যাঁ তখন ঘুমের মধ্যে এটা দিয়ে দিবেন এটা লাগাবেন লাগায়
এটা এটা দিয়ে টানবে না না টানবে না এই যে নাকের সামনে ধরে রাখবে দাঁতে দাঁতে সেটা দিচ্ছে লাগালে তো কান্নাকাটি করে যদি কোনো কান্নাকাটি করে ভয় পায় তো ঘুমের মধ্যে এইভাবে দিয়ে নাকের কাছে খেলে ধরে রাখবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে হচ্ছে যে যদি কোনো কারণে সে বমি করে মানে বেশি দিয়ে ওভারডোজ হয়ে গেলে বলে দিয়ে ভালাইছেন বা কেউ দিয়ে ভালাইছে তা তো ভয় নেই ফোন করে কপটা বেরিয়ে যাবে আচ্ছা আর কান্নাকাটি করা অবস্থায় যদি আপনি দিতে পারেন তাহলে উপকার বেশি তাই কারণ সে তখন কান্নাকাটি করলে সে টানে বেশি আচ্ছা মেডিসিনটা ঢোকার পরে এটা কি ধুয়ে ফেলা যাবে পরিষ্কার করার ক্ষেত্রে হ্যাঁ ধুয়ে ফেলা যাবে ধুয়ে ফেলে বারবার ধোয়াচ্ছে আপনি ধরেন এটা দেওয়ার পরে এটা সুন্দর করে একটা ব্যাগের মধ্যে রেখে দিলেন আচ্ছা রেখে দিয়ে আবার দেওয়া হলো আবার দেওয়ার আগে কি ধুয়ে নিবেন না ওই অবস্থায় দিয়ে দিবেন এই অবস্থায় দিতে পারেন খুব সুন্দর করে রাখবেন যাতে তারপরে ময়লা না না ঢুকে একটা এই যে এটার ভিতরে একটা ঢুকে বা একটা সুন্দর একটা পল্লির ভিতরে ঢুকে দিয়ে দিলেন আর ধুইতে চাইলে ক্ষতি নেই ধুইতে পারেন ঠিক আছে এটা এটার কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাকি কোনো গ্যারান্টি নেই তবে এটা জীবনভর কোনোদিন নষ্ট হয় না আচ্ছা মানে সারা জীবনে নষ্ট হতে শুনি না ঠিক আছে এছাড়া যদি কোনো জিনিস যদি হারায় যায় এই জিনিসটাকে আলাদাভাবে পাওয়া সম্ভব কিনতে পাওয়া যায় কিন্তু এটা যে অরিজিনাল অরিজিনাল কপিটা পাবেন যে কারণে এটা একটা ব্যাগের মধ্যে যত্ন করে রাখবেন আচ্ছা ঠিক ধন্যবাদ আসসালামু আলাইকুম